প্রত্যেকটা বিধায়ককে 25টা বুথে যেতে বলেছে, প্রত্যেক সাংসদকে 100টা করে বুথে যেতে বলেছে। এবং যে বুথে আমরা গত বিধানসভা ভোটে কম ভোট পেয়েছি সেই বুথে, জেতা বুথে নয়, এই বুথে আমার 23টা ভোট কম আছে। আমি এই বুথে পরিক্রমা করলাম, আগেও আর একটা বুথে পরিক্রমা করেছি, এইভাবে আমি 25টা বুথে পরিক্রমা করব আগামী এক মাসের মধ্যে। এটা প্রধানমন্ত্রী যে গরিব কল্যাণ যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্বচ্ছ ভারতের শৌচালয়, ভ্যাকসিন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাথা পিছু চাল গম মিলিয়ে 5 কেজি করে রেশন, এর বাইরেও উজালা গ্যাস, প্রধানমন্ত্রী যা যা করেছেন, কে পেয়েছে কে পায়নি, কেন পায়নি তার তালিকা তৈরি করার জন্য আমরা হাইকোর্টের ব্যাপারে মন্তব্য। দেবব্রত মাইতি খুনের সঙ্গে এরা সবাই যুক্ত, আমাদের হিন্দু দেবব্রত মাইতিকে খুন করেছে নন্দীগ্রামের, এদের জেলের ভিতরে থাকা শুধু উচিত নয়, এদের যাবজ্জীবন এবং কঠিনতম শাস্তি হবে। ওটা ওদের আভ্যন্তরীণ লড়াই, পুলিশ ব্যস্ত পিসিবনির বাড়িকে টাওয়ার তৈরি করার জন্য। পশ্চিমবাংলার পুলিশ পিসির জন্য 7,000, ভাইপোর জন্য 4,000, আর বিরোধী দলনেতা সহ বিজেপিকে আটকানোর কাজ করে, ওই জন্য গুন্ডাদের হাতে চলে গেছে, আইন শৃঙ্খলা নেই, সেই জন্য প্রত্যেক দিন নয় ধর্ষণ হচ্ছে নয় খুন হচ্ছে, এর জন্য দায়ী হচ্ছে রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাদা, মানিক ভট্টাচার্যের বাড়িতে সিবিআই গিয়েছে, কি বলে মানিক ভট্টাচার্যের বাড়িতে সিবিআই গিয়েছে? কোর্টে বলুন, আমার বলছে আমি এসব বলবো, তুমি তৃণমূলের কে? তৃণমূল কংগ্রেস আস্থা রাখছো না জানলে কি করে তুমি? তৃণমূল কংগ্রেস গোটা পার্টিটাই হিন্দু বিরোধী পার্টি।